হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে কিভাবে এসএসসি রেজাল্ট অনলাইনে দেখতে হয় সেটার সেই প্রসেসটা জানেন না। তাই আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনি কিভাবে আপনার স্মার্টফোন থেকে অনলাইনে আপনার এসএসসি রেজাল্টটা দেখতে পারেন। তো আপনারা যদি চান আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে অনলাইনে এসএসসি রেজাল্টটি দেখতে, আপনারা একটি ওয়েবসাইটে চলে যাবেন। তো ওয়েবসাইটে চলে যাওয়ার জন্য আপনাদের ফোন থেকে একটি ব্রাউজারকে ওপেন করে দেবেন। সেক্ষেত্রে আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে পারেন। দেন এটিকে ওপেন করার পর আপনারা এখানে এসে লিখবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ, এটি লিখে জাস্ট সার্চ করে দেবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ। দেন এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে যে ফার্স্ট ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন, মানে এটিতে ফার্স্ট অফ অল ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে, এমন একটি ফর্ম কিন্তু চলে আসবে। আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপরের থ্রি ডট নামে একটি আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে ডেস্কটপ সাইটটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটিকে একটু জুম করে নেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনফরমেশনগুলো চাচ্ছে, এখানে যে এক্সামিনেশন, এখানে আপনি জাস্ট এখান থেকে এসএসসি দাখিল এটিকে সিলেক্ট করে দেবেন। এটিকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে ইয়ারটি আপনি লিখে দিবেন, তো আমি এখানে ইয়ারটিকে লিখে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইয়ারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, তো আমরা এখান থেকে বোর্ডটাও সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই যে আমরা এখান থেকে বোর্ডটাকে দিয়ে দিচ্ছি। এই যে আমি বোর্ডটা দিয়ে দেওয়ার পর এখানে রোল নাম্বার দিতে হবে। এই যে আমি রোল নাম্বার দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটিও দিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন 6+5 সমান কত হয়, তো আমার এখানে লিখেছে 6+5 = 11, আমি এখানে 11 লিখে দিলাম। এই যে 11 লেখার পর জাস্ট এখান থেকে যে সাবমিট আইকনটি অপশনটি রয়েছে সাবমিট অ্যান্ড রিসিট, দেন আমি এখানে আরেকটু জুম করলাম। অ্যান্ড এখান থেকে সাবমিটে আমি একটি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমার মার্কশিট সহ কিন্তু আমার এসএসসি রেজাল্টটি চলে এসেছে।